22-23 বছর থেকে কাইকার বার করি চাল্টিগড় বাজার নামাই তো মনে করো বাজারের সিজন হিসাবে বাজার সিজন 10-15 টাকা বিকে নাও 12,000 বিকে আমি 7-8টা বিকি কি নিয়ে করি 10-15টা বেশি শুনো বাজার বেশিও চাল্টিগড় বাজার নাও বিকে এটা তো চাল্টিগড় বাজার এটা তো 4-5টা জেলার বাজার মানুষ বিপদ বড়িয়া নাও নেয় মনে 8,000 টাকার নাও 10-15 টাকাও বিকে সিজন বুঝিয়ে বাইরে অন্য জায়গায় গোয়েন্দাটাও বিকে তো হোম বিকে চাল্টিগড় বেশ বিকে এইখান থেকে যায় সুনামগঞ্জ যায় এর বাদে মূল বাজার যায় আর সিলেট বিবেকর তো সব জায়গাতে যায় আমার 23-24 বছর হইব যে আমরা মালাই আমরা ব্যবসা করি এটা কুমা আছে জারইল আছে কোন জিনিস যেটা ভাই মানে এত ফাতামি লাগে লোহা লাগে আর দুরা টাঙ্গি সব কিছু লাগে রে ভাই না আমার ফ্যামিলিতে আর কেউ নাই আমার আর অন্য মনে করো আছে মানে মিস্ত্রি রাখি আমার না মালাই বাড়ি নিয়ে আইন ওই একটা বিচ্ছি 9:30 সুন্দর সুন্দর বছর ধরে ইয়া ও জায়গা থেকে আদি জিগির থাকি এর মাঝে জাগুয়া তেসরাম সাতক বেসরাম আখতাবরা বেসরাম আমার বাড়ি হলো সাতকতান গোবিন গঞ্জ সাতক বেসরাম জাগুয়া তেসরাম আখতাবরা বেসরাম বৈরাগি বেসরাম যে ব্যবসা করি যে বিক্রি করি যে সময় যেটা দরের সময় দর বাউলির সময় বাই ই তো তো সবই মাইয়া নিয়ে উল্লো আমরা হুদেশ থেকে ইয়া নিয়ে না নিতে পারি না বাবা তারা বানাই ইয়া নিয়ে বাবা জি আজকে তো আইসি বাসনো আশা করি আল্লাহ যেন কিনে আনতে কিনতাম দাম খরচা বেশি আর আমরা রিপোর্ট টাইগা মিলেন না ও উলো উড়ে বাবা এবার ধরে আল্লাহ কিনে আনতে কিনতে আমার দাম বেশি তারা খোঁজ আমরা রিপোর্ট টাইগা বল না তারা দাবে কিনে আনছে রুকোর দাম বেশি তারা দাম বেশি হইব না এখন আমরা তো নাও বানাই বানাইয়া বিক্রি করি চালুডিগর বাজার গোয়েন্দাঘাট বাজারও নেই আমার সাসাইনতেও নাও বানাই আমিও বিক্রি করি আনি চালুডিগি নাও বেশি তো মেগুনি জাত এরপরে জারল কুমা লাকড়ি দিয়া নাও বানাই এরপরে রেন্টি সাম্বল ওটা জাত দিয়া বানাই আর কি ওরা ফার্স্ট 6 বছর থাকি বিক্রি করি আর চালুডিগর বাজার সবসময় চালুডিগর বাজার আই সাতক গেছে সুনামগঞ্জ গেছে লামাখাজি গেছে মন্দিরগাঁও এই ওটা এলাকার যায় তারা গাড়িও যায় পিক আপেও লইয়া যায় বাইয়াও লইয়া যায় আমি আজ এই বাজারও আজ 60-65 বছর ধরে নৌকা কিনা প্রত্যেক বছর আমি একটা নৌকা কিনি শালটিকির বাজার আজকে নৌকা একটা কিনছি 5,700 টাকা দিয়া সিট নিছে তারা 600 টাকা কিনি এখন আমি বাড়িতে রুয়ানা পাইয়া হাতে পাইয়া নৌকা হাতে পাইয়া দিতেছি বাড়িতে বইটা দিয়া ব্যবসা আমরা নৌকা কিনি আমরা আপ ডাউন করি বাজারে ব্যবহার লাগে নৌকা আমরা কিনি এ পানি আমরা খুব খ্যাতিপূর্ণ করে আগে নাকসাফলা গ্রামও বাড়ি আগে আমার নিজের নৌকা আমরা নিজের কাম কাজ করা লাগে গরুর গাছ টাছ কাটা লাগে এক সময় জাল দড়ি বোয়ালি লাগে এই সে ওটা করা লাগে আর এই ইস্তামাতি আমি আজকে লাগাই প্রায় 65 বছর ধরে নৌকা মানে 15-20টা নৌকা কিনছি নৌকা একটু কম আগে এখন নৌকা বেচা কিনা বেশি আছিল এখন 4 দিন নৌকা বানাই নাই তারা এখন নৌকা বাজারও বিকতে পারে না এখন নৌকা কাস্টমার কম হয় এই সময় এখন পরিচিত সময় বিক্রি একবারে কম হয় একবারে নির্মল হয় হাইয়াস 10-15টা নৌকা বাজারে বিক্রি হয় এর চেয়ে বেশি হয় না